সুপ্রিয় দর্শক আর টিভি বিএসএমএমইউ এটুআই করোনা হেল্পলাইন অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি হাবিবা আফরোজ। দর্শক, ভয়াবহ করোনা সংক্রমণের 100 দিন পার করছে বাংলাদেশ। 80 লাখেরও বেশি মানুষকে আক্রান্ত করে 4,36,000েরও বেশি মানুষের প্রাণ নিয়ে বিশ্বকে থমকে দেয়া করোনা মহামারী বাংলাদেশেও দেখাচ্ছে তার বিধ্বংসী রূপ। ভয়ঙ্কর কোভিড-19 থাবায় মারা পড়ছে অসংখ্য মানুষ। মন্ত্রী, সাংসদ, আমলা, বৃদ্ধ, যুবা, ধনী, গরিব, পুলিশ, ডাক্তার কেউই বাদ যাচ্ছে না করোনার গ্রাস থেকে। গত 24 ঘন্টার পরিসংখ্যান বলছে দেশে করোনায় 15,038টি টেস্টের বিপরীতে নতুন করে আক্রান্ত হয়েছেন 3,099 জন মানুষ, ঝরে গেছে 38টি প্রাণ। যেই চীনে উৎপত্তি হয়েছিল করোনার ভাইরাসের, সেই চীনকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ। দর্শক, করোনা মহামারীর এই ঊর্ধ্বমুখী পরিস্থিতিতে বিশেষজ্ঞরা বলছেন সুরক্ষিত থাকতে হলে স্বাস্থ্যবিধি মেনে থাকতে হবে ঘরে। আর এই ক্রান্তিকালে আপনাদের সবার কাছে স্বাস্থ্য বিষয়ক জরুরি তথ্য পৌঁছে দেবার পাশাপাশি করোনা নিয়ে আপনাদের নানান প্রশ্নের উত্তর দিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিএসএমএমইউ থেকে যথারীতি আজও রয়েছেন দুজন বিশেষজ্ঞ চিকিৎসক। আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক, চক্ষু রোগ বিশেষজ্ঞ ডাক্তার আব্দুল খালেক, এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক, স্নায়ু রোগ বিশেষজ্ঞ ডাক্তার সুভাষ কান্তি দে। দর্শক, জানিয়ে রাখছি আপনাদের মতামত, অভিযোগ, প্রশ্ন শোনার জন্য আটিভি টেলিফোন, ফেসবুক মেসেঞ্জার আছে অবারিত, বিস্তারিত দেখুন স্ক্রলে এবং স্ক্রিনে। সেই সাথে বিএসএমএমইউ থেকে বিশেষজ্ঞ সেবা পেতে সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত ফোন করুন 09611677777 নম্বরে। যাচ্ছি মূল আলোচনায়। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। ডক্টর আব্দুল খালেক এবং ডক্টর সুভাষীষ কান্তি দে, শুরুতেই আপনাদের কাছে দুজনের কাছেই বিশ্লেষণ শুনতে চাই। করোনা সংক্রমণের এই 100 দিনে কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে বাংলাদেশ, কি ভবিষ্যৎ অপেক্ষা করছে আমাদের জন্য? ডক্টর আব্দুল খালেক। জি, আসলে আমরা তো আপনি যে পরিসংখ্যানগুলো দিলেন সেটা দেখলে বোঝা যায় যে আমরা আসলে খুব একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে পার করছি। বিশেষ করে আমাদের মানে এফেক্টেড মানুষের সংখ্যা এত বেশি হচ্ছে যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার যে স্ট্রাকচার ছিল এদিন ধরে, সেই স্ট্রাকচারে আমাদের তাদেরকে যথাযোগ্য সেবা দিতে পারছি না। এবং সেখানে শুধু রোগীরাই মারা যাচ্ছে তা না, সেখানে আমাদের বিপুল সংখ্যক ডাক্তারও মারা যাচ্ছে, যেটা সারা বিশ্বের তুলনায় আমাদের চিকিৎসক মৃত্যুর হার অনেক বেশি, এবং এটা খুবই ভয়ঙ্করজনক। এবং সব কিছু মিলে আমরা একটা খুব খারাপ সময় পার করছি। জি, ডক্টর আব্দুল খালেক, আমি আপনার কাছে ফিরব। আবার সংক্রমণের তীব্রতা বিবেচনায় রেড, ইয়েলো এবং গ্রিন জোন চিহ্নিত করা হয়েছে। এর আগেও আমরা দেখেছি যে ছুটি কিংবা অঘোষিত লকডাউন দিলেও মানুষ কিন্তু মানেনি। এমন পরিস্থিতিতে সরকারের এই উদ্যোগ যাতে কাজে দেয় সেজন্য কর্তৃপক্ষের করণীয় কি এবং সাধারণ মানুষেরও করণীয় কি রয়েছে? আমি ডক্টর সুভাষ কান্তি দে আপনার কাছে জানতে চাচ্ছি, এবং আপনার বিশ্লেষণ, এই 100 দিনের বিশ্লেষণ, আমরা এখন কোথায় দাঁড়িয়ে, এর ভবিষ্যৎ কি হতে পারে? আপনাকে ধন্যবাদ, সাথে সাথে আর টিভির সকল দর্শককে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের বুঝতে হবে যে এটা একটা যুদ্ধকালীন অবস্থা, এবং এই যুদ্ধের সাথে যে আমাদের যে সামরিক যুদ্ধ সেটার ডিফারেন্সটা হচ্ছে যে এই যুদ্ধে কিন্তু সব মানুষ ইনভলভ, এবং সব মানুষের মধ্যে বাংলাদেশের যেমন সব মানুষ, একইভাবে বিশ্বেরও সব মানুষ এখানে ইনভলভ আছে। সেই জন্য আমার মনে হয় যে এই করোনার যে যুদ্ধ সেটা আমরা কখনোই সাকসেসফুল হতে পারবো না যদি আমরা সব মানুষকে ইনভলভ করতে না পারি। আমাদের যে এখনকার যে অবস্থা, এই অসুখটা তো আসলে জেনেটিক ট্রান্সমিশন হচ্ছে, মানে মানুষ টু মানুষ, পশু থেকে মানুষ, এরকম একজন থেকে একজন যেহেতু ট্রান্সমিশন হচ্ছে, সেই জন্য যেই আমাদের দেশের স্বাভাবিক মানুষের যে টেন্ডেন্সি, যে অসচেতন আমরা, সেই সব মানুষকে আসলে সচেতন করতে হবে। সেই সচেতন করার জন্য আমি আর টিভির মাধ্যমে আমার মনে হয় যে সরকারের নীতি নির্ধারক এবং যারা এই জায়গায় ইনভলভ আছে সবার কাছে আমি একটা একটা প্রস্তাব দিতে চাই। সেটা হচ্ছে আমাদের যে সরকারি যে প্রশাসনিক ক্ষমতা বা সরকারের যারা ইনভলভ আছে তারা যেভাবে চেষ্টা করছে, সেই সাথে আমাদের যে রুট লেভেলের যারা আছে, যেমন আমাদের মেম্বার আছে, চেয়ারম্যান আছে, মেয়র আছে, কাউন্সিলর আছে,
তারপর হচ্ছে ইমাম আছে, পুরোহিত আছে, সেরকম বুদ্ধিস্টদের তারপরে গির্জাতে যারা আছে, যাদের সাথে জনগণের সরাসরি যোগাযোগ আছে এবং যারা জনগণকে ইনফ্লুয়েন্স করতে পারে, আমার মনে হয় সেই সব লক্ষ্যে আমাদের ইনভলভ করতে হবে। আমরা একদম সিম্পল একটা উপায়ে সারা বাংলাদেশকে, সারা বাংলাদেশের সব মানুষকে একটা নেটওয়ার্কে আওতায় আনতে পারি। আমাদের প্রশাসন যন্ত্রের পাশাপাশি আমরা যদি প্রত্যেক মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জা এদের থেকে এক ঘন্টা বা দেড় ঘন্টা পর পরে এই স্বাস্থ্যবিধি জিনিসটা কি, আমরা কি জিনিস করলে আমরা এই জিনিসটা একজন থেকে একজনের হবে না, সেদিকে আমার মনে হয় নজর দেওয়া উচিত। এবং আমরা কতগুলো জিনিস, সিম্পল জিনিস আমার মনে হয় আমরা হাত দিতে পারিনি। এক নম্বর হচ্ছে আমরা স্যানিটাইজার কথা ইউজ করি, স্যানিটাইজারের কথা ইউজ করছি, লিকুইড সাবানের কথা ইউজ করছি, কিন্তু আমরা সিম্পল একটা কথা যে আমরা কাপড় কাচা সাবান দিয়ে সবাই 20 মিনিট করে হাত ধুই, এই কথাটা সাধারণ মানুষ যেখানে আমাদের গরিব, 20 মিনিটও নয় কিন্তু 20 সেকেন্ড, হ্যাঁ 20 সেকেন্ড ধরে এই কাপড় কাচা সাবান দিয়ে বা যে কোনো সাবান দিয়ে সে হাত ধুবে এবং কাপড়ের মাস্ক ইউজ করবে, ঘরে বানিয়ে কাপড়ের মাস্ক ইউজ করবে যেটা তারা ধুইতেও পারবে, ধুয়ে পরে আবার ইউজ করবে। এবং মাস্ক যখন ইউজ করবে অবশ্যই সে মুখ এবং নাক ঢেকে রাখবে। এই সিম্পল কয়েকটা জিনিস আমার মনে হয় যদি আমরা ওয়াইড স্প্রেড সব মানুষকে ইনভলভ করতে পারি, তাইলেই শুধুমাত্র এই অসুখটা আমরা প্রিভেন্ট করতে পারবো। আপনি দেখেন আমাদের খুব দুঃখজনক যে সরকারের উচ্চ পর্যায়ের মন্ত্রী পর্যন্ত আক্রান্ত হয়ে মারা গেছে। সেই মাস্ক গুলো কতটা ব্যবহার উপযোগী এবং সেগুলো কতটা সুরক্ষিত রাখতে পারে সাধারণ মানুষকে ভাইরাস থেকে? কাপড়ের মাস্ক, আমি একটু বলতে চাই সেটা হচ্ছে যে আমরা যে মাস্ক ইউজ করছি সেটা কত শতাংশ সঠিক, আমরা যে মাস্ক ইউজ করছি সেই মাস্ক কি আমরা ঠিক মতো ইউজ করছি? আমি যখন রাস্তায় যাই তখন আমি দেখি যে মাস্ক আছে কিন্তু সেই মাস্ক আসলে নাক ঢাকা নাই, তার গলার মধ্যে মাস্ক। আমি যখন বাজারে যাচ্ছি একজন মাস্ক ভিতরে রেখে দিয়েছে, তাহলে আমি যখন বাজার করছি তার থেকে কিন্তু আমি ইনফেক্টেড হচ্ছি, কারণ এটা তো অজানা শত্রু, আপনি দেখতে পাচ্ছেন না কোন জায়গায় ইনফেক্টেড হচ্ছে। কাজে আপনাকে সব মানুষকে সঠিকভাবে এই মাস্ক ইউজ করার নিয়ম বলতে হবে। মাস্ক ইউজ করে যে ইফেক্ট হচ্ছে না সেটা তো আমরা গবেষণার আগে আসলে বলতে পাচ্ছি না। আমাদের হাতে এখন যেটা আছে যে অদৃশ্য শক্তিকে প্রিভেন্ট করার যে উপায়গুলো আছে, সেই উপায়ে যত বেশি মানুষকে আপনি ইনভলভ করতে পারবেন তত বেশি আপনি ইফেক্ট এখানে পাবেন এবং তত বেশি ছড়ানোটা আপনি প্রিভেন্ট করতে পারবেন। জি, আলোচনা ফিরবো, আবার আলোচনা ফিরবো, তার আগে একটি ফোন কল নিয়ে, দর্শকদের ফোন কল নিয়ে আবার আলোচনা ফিরবো। দর্শক কে আছেন, নাম বলে আপনার প্রশ্নটি করুন। জি, আমার নাম বেলাল হোসেন। জি বেলাল, শুনতে পাচ্ছি আপনাকে, আপনার প্রশ্নটি করুন। আমার ওয়াইফ প্রেগনেন্ট আর কি, 24 সপ্তাহ চলছে। হ্যাঁ, ওর মানে ব্লাড প্রেশারটা খুবই কম থাকে সব সময়, আমি মনিটরিং করি 85-45 বা 85-50। একটু থাইরয়েডের হালকা সমস্যা আছে আর একটু ইনসুলিনও চলে আর কি, ডায়াবেটিসের জন্য তিন বেলা ইনসুলিন চলে। এই ক্ষেত্রে কোনো সমস্যা আছে কিনা বা ব্লাড প্রেশার ইনক্রিজ করার জন্য বা এটা থাকলে কোনো প্রবলেম হবে কিনা, এটা একটু আমার কোশ্চেন ছিল আর কি। জি দর্শক, আপনি আপনার সংযোগটি বিচ্ছিন্ন করবেন না, আমাদের সাথে থাকুন পরবর্তী জিজ্ঞাসার জন্য। ডক্টর সুভাষ কান্তি দে, সরি, উনি কোশ্চেনটা আবার একটু বলুক, যেটি স্ক্রিনে দেখা যাচ্ছে সে একই কোশ্চেন? না না, সেটি সেই কোশ্চেনটি নয়। ওনার ওয়াইফ প্রেগনেন্ট, ওনার ওয়াইফের প্রেসার, ব্লাড প্রেসার কম, সেটি ওঠানামা করছে বারবার। আচ্ছা, ব্লাড প্রেসারের কোনো ওষুধ কি উনি খান? সেটি তিনি উল্লেখ করেননি, ব্লাড প্রেশারের ওষুধটির কথা উনি ফোনে আছেন। দর্শক, আপনি আপনার পরবর্তী ডাক্তারের সাথে জিজ্ঞাসার জন্য আবার ওনাকে জানাতে পারেন। দর্শক শুনতে পাচ্ছেন আমাদেরকে? ঠিক আছে, আমার মনে হয় যদি যদি উনি আগে থেকে প্রেশার ওষুধ খান, তাহলে যে প্রেশার কত কমে যাচ্ছে সেটার উপরে আসলে আমাদের ডিসিশন নিতে হবে, তার এই প্রেশার ওষুধ বন্ধ করতে হবে কিনা। স্যার উনি আমাদের সাথে সংযুক্ত আছেন এখনো, আপনি চাইলে ওনাকে জিজ্ঞেস করতে পারেন। দর্শক শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ জি, শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি। আমার প্রশ্নটা হচ্ছে, ও প্রেশারের হাই না, প্রেশার লো, ওষুধ খায় না, প্রেশার সবসময় লো থাকে, মানে 85/45 এরকম প্রেশার থাকে, এই ক্ষেত্রে কোনো সমস্যা আছে কিনা বা প্রেশার বাড়াতে হবে কিনা কিছু খেয়ে, এটা প্রশ্ন। প্রেশার হাই না, লো প্রেশার, ভেরি লো।
সেটা আপনার ওয়াইফের যে প্রেসার সেটা কি প্রেগন্যান্সির আগেও এরকম ছিল? জি, প্রেগন্যান্সির আগেও লো প্রেসার সব সময়, এখন আরো মানে কম আর কি, আর 85 55, এখনই দেখলাম 80/45 এই মুহূর্তে 10-15 মিনিট আগে দেখলাম। চাও আমার মনে হয় যদি উনি আগে থেকে প্রেসার এরকম থাকে, উনি যদি স্বাভাবিক জীবন যাপন অভ্যস্ত থাকে এই প্রেসারে, তাহলে কিছু করা লাগবে না। তবে আপনার খেয়াল রাখতে হবে যেন কোনো পাতলা পায়খানা অথবা কোনো বমি এরকম কোনো কিছুর কারণে তার প্রেসার কমছে কিনা, যদি না কমে তাহলে অবশ্যই উনি যেভাবে আছে সেভাবেই থাকবে, আলাদা কিছু করার দরকার নেই। ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নটির জন্য, আশা করব আপনি আপনার মূল্যবান প্রশ্নটির উত্তর পেয়েছেন। ডক্টর আব্দুল খালেক, আপনার কাছে নাক এবং মুখ দিয়ে করোনা ভাইরাস শরীরে কিভাবে প্রবেশ করতে পারে তা আমরা ধারণা করতে পারি, কিন্তু চোখ দিয়ে এই ভাইরাস শরীরে কিভাবে ঢোকে একটু বুঝিয়ে যদি বলতেন। খুব ভালো প্রশ্ন, আপনাকে ধন্যবাদ। আসলে করোনা ভাইরাস ঢোকার তিনটা রুট আছে আমাদের শরীরে, একটা হচ্ছে মুখ দিয়ে, আরেকটা নাক দিয়ে, আরেকটা হচ্ছে চোখ দিয়ে। তো তিনটা জায়গাতেই আমাদের কিছু মানে গঠনগতভাবে কিছু মিউকাস মেমব্রেন থাকে যেটা দিয়ে করোনা ভাইরাস ঢুকতে পারে। তো এখানে চোখের ভিতরে যে মানে চোখের পাতার দুই পাতার মাঝখানে যে অংশটা, এই অংশটাই হচ্ছে করোনার ঢোকার রাস্তা। তো সেই কারণে আমরা যেটা বলি যে সবসময় মানে বাইরে থাকা অবস্থায় যেন চোখে মুখে বা মুখে নাকে এবং চোখে যেন হাত না দেয়, মানে হাত না ধুয়ে, পরিষ্কার করে না ধুয়ে অথবা স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার না করে যেন হাত না দেয়। জি, সেটা আরেকটু জানতে চাই যে চশমা কি তাহলে সবাইকে পড়তে হবে কিনা, নাকি শুধু চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের পড়তে হবে? আরো জানতে চাই যে চশমা কেমন হবে সেক্ষেত্রে। আচ্ছা, এমনি সাধারণ মানুষকে চশমা পড়ার দরকার নেই, এটা মানে ফিজিক্যাল ডিস্টেন্সিং যেটা বলা হচ্ছে বাংলাদেশের করোনা ম্যানেজমেন্টের গাইডলাইনে 3 ফিট, সেটা মেনটেন করা এবং তার সাথে মাস্ক, মানে যারা বাইরে বেরোবে প্রত্যেকে মাস্কটা যেন ঠিকমতো পরে এবং ফিজিক্যাল ডিস্টেন্সিংটা যেন মেনটেন করে, এবং বাইরে থাকা অবস্থায় অধোয়া হাত যেন মুখে নাকে এবং চোখে না দেয়, এইটুকু সাবধানতা অবলম্বন করলে আমার মনে হয় যে অনেকটাই নিরাপদ থাকা যাবে। ধন্যবাদ আপনাকে, আমরা জি আলোচনায় ফিরবো, আবার একটি ফোন কল নিয়ে আবার আলোচনায় ফিরবো। দর্শক কে আছেন, কোথা থেকে বলছেন? আমি রাজশাহী থেকে বলছি, আপেল মাহমুদ। জি, আমার বয়স 40, আমার মাজার নিচে পায়ে সমস্যা, শক্তি পাই না, জুড়ে হাঁটতে পারি না, মাথার মধ্যে সমস্যা হয়, মাথা চেপে ধরে থাকে, মাথা মাঝে মাঝে ব্যথা হয়, মুখ শুকিয়ে যায়, চোখ দিয়ে দেখতে পারি না, হ্যাঁ ভালো দেখতে পারি না, মানে এক দৃষ্টিতে তাকিয়ে দেখতে পারি না, চোখে অন্ধকার দেখি, শরীর খুব দুর্বল, আমার ব্লাড প্রেশার ওঠা নামা করে, আমি ব্লাড মানে ব্লাড প্রেশারে কোনো ওষুধ খাই না, আমার ডায়াবেটিস নাই, অন্য কিছু নাই, একটু অ্যাসিডিটি হয় পেটে আর কি। জি, আপনি আপনার সংযোগটি বিচ্ছিন্ন করবেন না, আমরা পরবর্তী জিজ্ঞাসার জন্য আপনার সংযোগটি আপনি সংযুক্ত রাখুন। ডক্টর সুভাষ কান্তি দে, আপনি যদি উত্তর দিতেন। আমার প্রেশার কমে যায়, তাই তো? হ্যাঁ, প্রেশার ওঠা নামা করে, আমার এই ঘাড়ে দিয়ে মাথায় ঘাটতে ঘাটতে ভাব, লোকজনের সামনে যেতে ভালো লাগে না, চোখ দিয়ে দেখতে একটু মানে দেখতে পাই কিন্তু চোখে সবসময় কি জন্য পড়ে, ভালো রাস্তায় যাই তাও কি জন্য পড়ে, হ্যাঁ, আর মাজার নিচ থেকে পাতে কোনো শক্তি নাই, জুড়ে হাঁটতে পারি না, আমি সিটি স্ক্যান করছি কিন্তু কোনো এক্সপ্রেশনটা ইমপ্রেশনটা খুব ইয়ে না, কোনো কিছু ধরতে পারে না, আমি বহুত ওষুধ খাইছি কিন্তু কোনো মানে কিউরেবল কোনো সাইন নাই। কোন ওষুধটা কিউর হচ্ছেন আপনার? প্রোপানল, এগুলো অনেক কিছু খাইছি, এখন কোনো ওষুধ খাই না। না, কোন সমস্যাটা আপনার কিউর হচ্ছে না এটা একটু ক্লিয়ার করেন। আমার এই যে মাথার সমস্যা, মাথা চেপে ধরে থাকে সব সময়, চোখ যা দেখতে পাই না, চোখ ভারী হয়ে থাকে, মনে হয় যে চোখ নিচের দিকে তাকিয়ে থাকি, সামনে তাকাতে পারি না। আচ্ছা, আপনার বয়স কত? আমার বয়স 52 52 42 42 বছর। ও 42, আপনার কি ডায়াবেটিস আছে? না, ডায়াবেটিস নেই। ডায়াবেটিস নেই, অন্য কোনো ওষুধ খান না? না, কোনো ওষুধ খাই না। আচ্ছা, আপনার প্রেসার কি মাপছেন, যে প্রেসার উঠানামা করে, কত উঠানামা করে? ও, প্রেসার কখনো 90 থাকে, উপরে একটা 90 থাকে, তার আরো নিচে নেমে যায়, এরকম আর উঠানামা করে। আচ্ছা, আমার মনে হয় আপনার একটু চেক করা লাগবে সবকিছু, আপনার ফিজিক্যাল এক্সামিন করে আসলে দেখতে হবে যে আপনার ভাইটালস বলি আমরা,
আপনার যে শরীরের যে ভাইটাল ফাংশনগুলো আছে এগুলো সবগুলো ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে তাইলে আপনাকে একরকম চিকিৎসা দিতে হবে, আর কোনো কারণে যদি আপনার এরকম হচ্ছে তাহলে ওই কারণটারই চিকিৎসা করতে হবে। আমার মনে হয় আপনি একজন নিউরোলজিস্টের পরামর্শ নিতে হবে, তবে আপনাকে এক্সামিন ছাড়া তো আপনার ডিসিশন দেওয়া যাচ্ছে না আসলে, সেই জন্য আপনি যে কোনো নিউরোলজিস্টের পরামর্শ নেবেন, আর ওই ফিজিক্যালি আসতে হবে, এক্সামিন করে দেখার পরে আপনার ব্যাপারে আমরা ডিসিশন নিতে পারবো। ধন্যবাদ আপনাকে, আশা করবো দর্শক আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। ডক্টর সুভাষ কান্তি দে, আপনার কাছে আসি, করোনা শরীরে কোন কোন অঙ্গে আক্রান্ত করে, মস্তিষ্ক কি কি আক্রান্ত করতে পারে কিনা, এক্ষেত্রে সেটির কি লক্ষণ হতে পারে যদি আক্রান্ত করা সম্ভব হয়? এখন পর্যন্ত যে করোনা ভাইরাসের যে ডাটা আছে সেই ডাটাতে এই উহান প্রদেশে ওরা একটা স্টাডি করেছে, এর মধ্যে দেখা গেছে যে 36% পেশেন্ট নিউরোলজিক্যাল ইনভলভমেন্ট আছে, এর মধ্যে 5% পেশেন্টের ওরা স্ট্রোক হিসেবে ডায়াগনোসিস করেছে। সেই জন্য যে স্ট্রোক থেকে যে হাইপার কোয়াগুলেশন যেহেতু হয় এখানে লাংয়ে যেরকম মানে ফুসফুসে যেরকম আমরা বলি পালমোয়ারি অ্যাম্বুলিজম হয় সেখান থেকে ওনার শ্বাসকষ্ট হয়, একইভাবে ব্রেইনে ইনভলভ হতে পারে, সেই জন্য ব্রেইনে আপনার স্ট্রোক হতে পারে। যদি আপনার কারো এরকম করোনা ভাইরাসের রোগীর যদি এরকম হঠাৎ করে কোনো অংশ দুর্বল হয়ে যায়, হঠাৎ করে কথা বন্ধ হয়ে যায়, হঠাৎ করে যদি কোনো জায়গায় কোনো চোখে সে না দেখে, তাহলে আমার মনে হয় সেটা স্ট্রোক হিসেবে আমাদের চিন্তা করতে হবে। এটা করোনা ভাইরাস যে ব্রেইন এফেক্ট করতে পারবে না সেটা আসলে বলা যাচ্ছে না, যদিও আমাদের যেটা একটা নতুন ভাইরাস সেজন্য এস্টাবলিশ ডাটা পাওয়ার জন্য আমাদের আরও অপেক্ষা করতে হবে, তবে এখন পর্যন্ত যে ডাটা আছে সেটাতে আপনার ওরা কিছু কিছু স্ট্রোকের রিপোর্ট করেছে এবং কিছু কিছু এনকেফালাইটিসও, যেটা ব্রেনের ইনফেকশন বলি আমরা, সেটাও কিছু কিছু রিপোর্টের মধ্যে আছে। জি ধন্যবাদ আপনাকে। আমি ডক্টর আব্দুল খালেক আপনার কাছে আসতে চাই, আপনাকে ফেসবুক একজন প্রশ্ন করেছেন মেহেদী হাসান নামে, করোনা নিরাময়ে গরম পানির ভাপ গ্রহণ কতটুকু কার্যকরী, এতে কি ফুসফুসে পানি জমার সম্ভাবনা আছে কিনা? আসলে মানে অনেকের ধারণা যে গরম পানি ভাপ নিলে করোনা ভাইরাস মারা যাবে, আসলে ব্যাপারটা এরকম না, কারণ ভাপটা যখন আমাদের শরীরে প্রবেশ করবে আমাদের ফ্যারিন্সে অথবা লাঙে, তখন কিন্তু ওই ভাপের টেম্পারেচার মানে স্বাভাবিকে চলে আসবে, যে কারণে আর করোনাগুলো যেহেতু বাইরে ঘোরাফেরা করে না সেলের ভিতরে থাকে, কাজেই ভাপ নিলেই করোনা মরবে এমন না। তবে সিমটম প্রথম অবস্থায় যেমন গলা খুশখুশ করা, কাশি থাকা, এগুলোতে গরম পানি গার্গেল করলে ভাপ নিলে হয়তো কিছুটা কাজ করবে, সিমটমগুলো রিলিফ হবে, কিন্তু ভাইরাস মারার ক্ষেত্রে তেমন কোনো কার্যকর ভূমিকা রাখবে কিনা সেটা এখনো প্রমাণিত না। জি স্যার, আপনার কাছে আরো একটি প্রশ্ন আছে, অনেকেই দ্বিতীয় দফায় আক্রান্ত হচ্ছেন করোনায়, মৃত্যুর ঘটনা কিন্তু ঘটছে তাতে, কতটুকু সংকার বিষয় এটি? আচ্ছা, এটা এখন পর্যন্ত আমরা করোনার ইমিউনিটি নিয়ে যেটুকু ইনফরমেশন পেয়েছি বিভিন্ন দেশে, তাতে দেখা গেছে যে করোনা ইনফেকশনের পরে মাত্র 7-10% মানুষের ইফেক্টিভ ইমিউনিটি ডেভেলপ করে, মানে যাদের শরীরে পর্যাপ্ত পরিমাণ অ্যান্টিবডি পাওয়া যায় সেটা মাত্র 7-10%, বাকি 90% লোকেরই মানে অত সেই মাত্রার অ্যান্টিবডি শরীরে থাকে না, যে কারণে আবার হতে পারে, কিন্তু হওয়ার রেটটাও এখন পর্যন্ত যেটা চীনে দেখা যাচ্ছে আরও দু একটা দেখা যাচ্ছে সেই হওয়ার মানে পুনরায় আক্রান্ত হওয়ার রেটও এমন বেশি কিছু না, কাজে এটা নিয়ে মানে খুব বেশি মানে ঘাবড়া যাওয়ার কোনো কারণ নেই। জি ধন্যবাদ আপনাকে। আমাদেরকে তৌহিদুর রহমান নামে একজন প্রশ্ন করেছেন, আমি সারাদিন মাস্ক পরে অফিস করি, একটানা মাস্ক পরে থাকায় মুখের স্বাদের পরিবর্তন হয়, মিষ্টি মিষ্টি ভাব লাগে, এটা কি কোনো সমস্যা কিনা জানাবেন প্লিজ। আমি ডক্টর সুভাষ কান্তি দে আপনার কাছে জানতে চাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আপনি সারাদিন যেহেতু মাস্ক পরে থাকেন সেই জন্য মাস্ক পরার কারণে যেহেতু এখানে এয়ারের ট্রান্সমিশনে একটু সমস্যা থাকে, এখানে একটু ঘাম হয়ে কিছু ঘাম মুখে হয়তো যেতে পারে, যদি আপনার মাস্ক খোলার পরে সেটা আবার ঠিক হয়ে যায়, সে স্বাদের সমস্যা যদি না থাকে বা মিষ্টি মিষ্টি ভাব যদি ঠিক যেটা লাগে সেটা যদি পরিবর্তন হয়ে যায় তাহলে আপনার বুঝতে হবে সেটা মাস্কের কারণে হয়েছে, এটার থেকে আপনার ভাইরাল ইনফেকশন হওয়ার কোনো সম্ভাবনা নাই। জি ধন্যবাদ আপনাদের দুজনকে। আমরা একটি ভিডিও প্রশ্ন নিয়ে আবার আলোচনায় ফিরব। আসসালামু আলাইকুম, আমি লালমনিহাট জেলা কাজীহাট বানীনগর থেকে মোহাম্মদ ইমরুল কায়েস, আমি একজন স্বর্ণ ব্যবসায়ী, স্বর্ণ ও রূপা
আমরা তৈরি করি অলংকার, আসলে এর মাঝে কোনো করোনা ছড়াতে পারে কিনা এটা আমি জানতে চাই। জি ধন্যবাদ আপনাকে ডক্টর আব্দুল খালেক। আপনার কাছে আপনার স্বর্ণ বা রূপা যেটা কাজ করেন সেটা যখন পুরায় কাজ করছেন তখন তো ওইটা থেকে ছড়ানোর কোনো সুযোগ নাই, কিন্তু এমনিতে যখন হাত বদল হচ্ছে তখন তো এটা সম্ভাবনা কিছুটা থাকেই যে মানে কোনো করোনা আক্রান্ত রোগীর হাতের স্পর্শ পাওয়া মানে স্বর্ণ বা রূপাটা যদি আপনার হাতে আসে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তাহলে একটা দূরবর্তী সম্ভাবনা থাকে ইনফেক্টেড হওয়ার। এছাড়া যদি সেটাকে দুই তিন মানে কোনো হাত বদল হওয়ার পরে আপনি দুই তিন দিন কোথাও ফেলে রাখেন তারপরে সেটা ব্যবহার করেন তাহলে সেখান থেকে ছড়ানোর কোনো সম্ভাবনা নাই। জি ধন্যবাদ আপনাকে ডক্টর সুভাষ কান্তি দে। আপনার কাছে করোনার কারণে শ্বাসকষ্ট হলে হাসপাতালে না গিয়ে বাসায় কিভাবে চিকিৎসা করা যায়, সেই সাথে শ্বাসকষ্ট কমানোর উপায় কি রয়েছে? আমার মনে হয় করোনায় যদি শ্বাসকষ্ট হয় তাহলে আপনার রিস্ক না নেওয়াই ভালো, কারণ হচ্ছে করোনা শ্বাসকষ্ট নিলে আমাদের আসলে অক্সিজেন স্যাচুরেশনটা দেখতে হবে, যদি স্যাচুরেশনটা আপনার 92% নিচে চলে যায় তাহলে আপনার অক্সিজেন সাপোর্ট লাগে। আমাদের কিছু বাসায় অক্সিজেন সাপোর্টের সিস্টেম আছে, কিন্তু যেটা এটা টেকনিক্যাল ব্যাপার সেই জন্য এটা হয়তো সবাই হ্যান্ডেল করতে পারবে না, তবে আপনার কিছু অক্সিজেন কনসেন্ট্রেটর আছে সেগুলো দিয়ে আপনি 5 থেকে 7 লিটার পর্যন্ত অক্সিজেন বাসায় নিতে পারবেন। তবে আপনার অবশ্যই যে অক্সিজেনের স্যাচুরেশন চেক করতে হবে, সেটা যদি 92% নিচে নেমে যায় তাহলে আপনার আসলে বাসা থাকার সুযোগ নাই। এবং আপনাদের জন্য আরেকটা কথা বলে রাখি, অনেক সময় রোগীর জ্বর থাকে না, জ্বর ছাড়াও কিন্তু রোগীর এরকম হঠাৎ করে অক্সিজেন স্যাচুরেশন কমে যেতে পারে করোনা থেকে। জি স্যার, এই সমস্যায় পড়লে কিন্তু আমরা দেখা যাচ্ছে যে হাসপাতালগুলোতে অক্সিজেনের অভাব পড়ছে, তো সেক্ষেত্রে কি টেকনিশিয়ান যারা রয়েছেন তাদেরকে জরুরি ভিত্তিতে বাসায় নিয়ে এসে সেটির ব্যবস্থা করা যায় কিনা, যে অক্সিজেন সিলিন্ডারগুলো রয়েছে, অথবা কোনো ভলেন্টিয়ার তৈরি করে বাসায় বাসায় গিয়ে সেটির ব্যবস্থা করা যায় কিনা এক্ষেত্রে? যেহেতু এটা টেকনিক্যাল পার্ট, যারা জানে তাদেরকে দিয়ে আপনার হ্যান্ডেল করতে হবে, নাহলে তো আপনি ওই অক্সিজেনের অক্সিজেন দিবেন কিন্তু অক্সিজেন কাজ হবে না, বা অক্সিজেনের দিতে গিয়ে যদি অন্য কোনো সমস্যা হয় সেটা তো আপনি প্রবলেমে পড়বেন। আর হচ্ছে এই যে আরেকটা জিনিস দেখা যাচ্ছে, এই জিনিসটা এনকারেজ করলে যেটা হবে সেটা হচ্ছে বাজারে যে যাদের লাগবে অক্সিজেন সেটাই তখন পাওয়া যাবে না, কারণ সবাই তখন পারুক আর না পারুক সব অক্সিজেন সিলিন্ডার কিনে বাসায় ভর্তি করে রাখবে, যার লাগবে তখন সে বাজার থেকে পাওয়া যাবে। জি স্যার, আমরা আবার আলোচনা ফিরবো এই বিষয় নিয়ে, আমরা একটি ফোন কল নিয়ে দর্শকদের ফোন কল নিয়ে আবার আলোচনা ফিরবো। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম, আমি সোনারগাঁ থেকে সজীব ইসলাম বলছি। জি ওয়ালাইকুম সালাম সজীব, বলুন। আচ্ছা, আমার প্রশ্ন হলো সুভাষ স্যারের কাছে, যে আমি দীর্ঘদিন যাবত এমনি কোমর এবং পিঠে গাড়ে হাড়ের সমস্যা ভুগতেছি, হাড় বেড়ে আছে, হাড়ের রোগে চাপে ধরে রয়েছে, এবং বর্তমানে 3 মাস যাবত আমি আমার সমস্যা হচ্ছে বুকের নিচে থেকে কেমন যেন হালকা একটা অস্থির ব্যথাও না, কেমন যেন একটা আনিজি ফিল হয়েছে, আমার একটা অস্থির ভাব হয়, শরীরে অস্থির ভাব হয়েছে, মাথাটা ভাব পড়ে, কোনো কিছু ভালো লাগে না, মনে হচ্ছে আমার মা এখন ভাবে এরকম একটা ভাব মনে হয়, এবং এই জিনিসটা যখন হয় এটা আমার 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত থাকে, এবং এটার জন্য আমার একটা ওষুধ চাই, রিবোটিল 0.5 খাইলে 2-3 ঘন্টা পরে গিয়া মোটামুটি আমি একটু সুস্থ হই, এবং হাতে তো শক্তি দেয় না এই জিনিসটা যখন ওঠে। জি, আপনি আপনার সংযোগটি বিচ্ছিন্ন করবেন না। ডক্টর সুভাষ কান্তি দে আপনার কাছে সরাসরি প্রশ্নটি করেছেন উনি। সরি, আপনি একটু ক্লিয়ার করতে হবে, কথাটা ভালো বোঝা যায়নি। জি, আপনার কোনো জিজ্ঞাসা থাকলে সেটা কি বলতে পারেন? সংক্ষেপে বলেন। সংক্ষেপে বললে স্যার, আমার 3 মাস যাবত আমার তো এমনি কোমর এবং পিঠে গাড়ে হাড় বাইরে রয়েছে, এটা একটা সমস্যা আছে, ব্যাক পেইনের সমস্যা আছে, এবং এটা যেন পায়ে প্রতিটা মাস হলেই ব্যথা করে, মাংস বেশি ব্যথা করে, আর 3 মাস যাবৎ আমার প্রশ্ন হলো স্যার, বুকের নিচে একটু কেউ আনিজি ফিল হয়েছে, আমার একটা অস্থির ভাব হয়েছে, মাথাটা বাবুটে যে আমার মধ্যে কোনো কিছু ভালো লাগে না, আমার মনে হয় যে এই মুহূর্তে মারা যাবো, এবং একটা অস্থির ভাব হয়, এটার ধরুন আমি ডাক্তার সাথে অনেক ডাক্তার সাথে লিয়াজি করার পরে ডাক্তারও দেখাচ্ছি, যেন বললে তো আমার একটা ওষুধ দিয়েছে রিবোটিল 0.5। জি, আমরা প্রশ্নটি পরিষ্কার করে শুনতে পারছি না, আমরা সংযোগটি বিচ্ছিন্ন করছি দুজনের কাছে। আমি জানতে চাইবো ডক্টর সুভাষ কান্তি দে আপনার কাছে আগে, যে করোনাকালীন সময়ে আমাদের জন্য কোনো পরামর্শ আছে কিনা।
করোনাকালীন সময়ে আমি প্রথমেই বলেছি, আমার মনে হয় যে আমাদের মেইন এজেন্ডা হওয়া উচিত যে বেশি পরিমাণ মানুষকে আমরা কনভিন্স করার চেষ্টা করব। স্বাস্থ্যবিধি মানা ছাড়া আমরা এই জায়গা থেকে আসলে মুক্তি পাওয়ার সম্ভাবনাটা কম। সেই জন্য আমরা এই বেশি মানুষ ইনভলভ করতে হলে সমাজে যাদের সাথে মানুষের যোগাযোগ বা যারা মানুষের মানুষ যাদের কথা শুনবে তাদেরকে আমাদের ইনভলভ করতে হবে। জি ধন্যবাদ আপনাকে, আমাদের সময় স্বল্পতার কারণে একেবারেই শেষ পর্যায়ে আমরা। আমি ডক্টর আব্দুল খালেক, আপনার যদি কোনো পরামর্শ থাকে এই করোনাকালীন সময় আমাদের জন্য। জি আপনাকে ধন্যবাদ। আসলে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলাটাই হচ্ছে প্রধান অস্ত্র এই মানে মহামারী থেকে বাঁচার জন্য। তার সাথে আমাদের মানে সরকারকে আমার মনে হয় কিছু দায়িত্ব নিতে হবে, যে মানুষগুলো আজকে তাদের মানে কর্মহীনতার কারণে অসহায় হয়ে গেছে তাদেরকে মানে তারা যেন মানে খাবার সংগ্রহ করার জন্য তাদেরকে ডেসপারেট হতে না হয় সেই দিকটা নজর রাখার জন্য আমি সরকারের কাছে আহ্বান জানাবো। ধন্যবাদ আপনাদের দুজনকেই, সেই সঙ্গে ধন্যবাদ দর্শক আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে সংযুক্ত ছিলেন। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে আগামীকাল রাত 9টায়। আপনার প্রশ্ন মতামত অথবা অভিযোগ লিখুন অথবা ভিডিও করে পাঠিয়ে দিন আরটিভির করোনা হেল্পলাইনের মেসেঞ্জারে আর দেখুন লাইভ অনুষ্ঠানে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেকে নিরাপদ রাখুন, অন্যকে নিরাপদ রাখতে সহায়তা করুন। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.